ভাই, আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান? আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম। কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে, তাও এমন কোনো আলাপ না। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন, আমি বললাম হ্যাঁ, এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন। ভদ্রলোক হাসি মুখে বললেন, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি। ও চিটাগং থেকে আসছে, ট্রেন 2 ঘন্টা লেট, ফিরে যেতে ইচ্ছে করছে না। বাসায় যাব, আবার আসব, ভাবলাম অপেক্ষা করি। তার সঙ্গে এইটুকু আমার আলাপ। এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে, ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান, তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয়। অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম। তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, ইন্টারেস্টিং গল্প বলে যেসব গল্প শুরু হয় সেই গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না। আমি কিছু না বলে চুপ করে রইলাম। ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝতে পারবেন, বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে। দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন। প্রায় 20 বছর আগের কথা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায়। এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ। 20 বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম। ছাত্র মহলে আমার নাম ছিল দ্য প্রিন্স। মজার ব্যাপার হচ্ছে, মেয়ে মহলে আমার কোনো পাত্তা ছিল না। আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না, পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না। পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে, রূপ চোখে পড়ে না। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি। আমিও নিজ থেকে এগিয়ে যাইনি, কারণ আমার তোতলামো আছে, কথা আটকে যায়। আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম, আমি তো কোনো তোতলামি দেখছি না, আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন। বিয়ের পর আমার তোতলামো সেরে যায়। বিয়ের আগে প্রচণ্ড রকম ছিল, অনেক চিকিৎসাও করেছি, মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ, পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দেয়নি। যাই হোক, গল্প ফিরে যাই। আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি। কেমিস্ট্রির সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হলো। কী মিষ্টি চেহারা, কী পল্লব, ছায়াময় চোখ, সেই চোখ সবসময় হাসছে। ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন? জি না। প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না। আমি প্রথম দিন মেয়েটাকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম। সারা রাত ঘুম হলো না, প্রচণ্ড পানির পিপাসায় একটু পরপর গলা শুকিয়ে যায়। পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি। সপ্তাহে আমাদের 2টা মাত্র সাবসিডিয়ারি ক্লাস। রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে। প্রতিদিন 1টা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কী ক্ষতি হতো? সপ্তাহে 2টো ক্লাস মানে 50 মিনিট করে 100 মিনিট। এই 100 মিনিট চোখের পলকে শেষ হয়ে যায়। তাছাড়া আমি এটা খুব ক্লাস ফাঁকি দেই, এমনও হয়েছে সে পরপর 2 সপ্তাহ কোনো ক্লাস করলো না। তখন আমার ইচ্ছা করতো লাফ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই। সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না, কারণ আপনি কখনো প্রেমে পড়েননি। মেয়েটার নাম তো বললেন না, তার নাম কি? তার নাম রূপা। সেই সময় আমি অবশ্য তার নাম জানতাম না, নাম কেন কিছুই জানতাম না, কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না। শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে ম্যাথ আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে। গাড়ির নম্বর VH8781। আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ খবর নেননি? না, খোঁজ নিইনি, কারণ আমার সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলেই হয়তো জানবো মেয়েটির হয়তো কারোর সঙ্গে ভাব আছে। একদিন একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটি হেসে হেসে একটা ছেলের সঙ্গে গল্প করছে। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। সব ক্লাস বাদ দিয়ে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল। আশ্চর্য তো বটেই, পুরো 2 বছর আমার এভাবেই কাটলো। পড়াশোনা মাথায় উঠলো, তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম। মরিস ময়নার গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম। তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম। কী লিখেছিলাম এখন মনে নেই, তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে রাজি হতেই হবে, রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকবো, যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন। গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তারপর কী হলো বলুন।
চিঠি ডাকে পাঠিয়ে দিলেন? না, নিজেই হাতে করে নিয়ে গেলাম। ওদের বাড়ির সামনে দারোয়ানের হাতে দিয়ে বললাম, এবারে একজন আপা আছেন না, ইউনিভার্সিটিতে পড়েন, তার হাতে দিয়ে এসো। দারোয়ান লক্ষ্মীর ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল, আপা বলেছেন তিনি আপনারা চেনেন না। আমি বললাম, ঠিকই বলেছেন, তবে আমি তাকে চিনি, এটাই যথেষ্ট। এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম। বুঝতেই পারছেন, নিতান্তই পাগলের কাণ্ড। সেই সময় মাথা আসলেই বেঠিক ছিল, লজিক নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। লক্ষ্য করলাম দোতলার জানলা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে। বিকেল 4টায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন, যথেষ্ট পাগলামি হয়েছে, এখন বাড়ি যাও। আমি তার চেয়েও কঠিন গলায় বললাম, যাব না। পুলিশে খবর দিয়েছি, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, খবর দিন। ইউ রাস্কেল, মাতলামো করার জায়গা পাও না। গালাগালি করছেন কেন, আমি তো আপনাকে গালি দিচ্ছি না। ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভেতর চলে গেলেন। তার পরপরই শুরু হলো বৃষ্টি, ঢালাও বর্ষণ। আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে, সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে। সারা দিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না। তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে, যা হবার হবে। ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন, মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম। ইতিমধ্যে আমি আশেপাশের মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি। বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এইখানে দাঁড়িয়ে ফিরছেন কেন? আমি তাদের সবাইকে বলেছি, আমাকে নিয়ে মাথা ঘামাবেন না, আমি একজন পাগল মানুষ। মেয়েটির বাড়ি থেকে হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে কাউকে জানানো হয়েছে। তিনটি গাড়ি তাদের বাড়িতে এলো। গাড়ির আরোহীরা রাগী ভঙ্গিতে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভিতর ঢুকলেন। রাত 9টা বাজল, বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না। জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, পা ছড়িয়ে বসে পড়লাম। দারোয়ান এসে আমাকে ফিসফিস করে বলল, সাহেব পুলিশ আনতে চাইতেছে, বড় অফার আসি না, বড় অফা আপনার অবস্থা দেখা খুব কান্তাসে, টাইট হইয়া বসে থাকেন। আমি টাইট হয়ে বসে রইলাম। রাত 11টা বাজল, ওদের বাড়ির বারান্দার বাতি জ্বলে উঠল। বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো। মেয়েটির পিছন পিছন ওদের বাড়ির সব কজন মানুষ, ওরা কেউ বারান্দা থেকে নামল না। মেয়েটি একা একা এগিয়ে এলো, আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল, কেন এমন পাগলামি করছেন? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, কারণ এই মেয়ে সেই মেয়ে নয়, অন্য একটি মেয়ে, একে আমি কোনো দিন দেখিনি। মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে, হয়তো ইচ্ছে করেই দিয়েছে। মেয়েটি নরম গলায় বলল, আসুন ভিতরে আসুন, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন তো। আমি উঠে দাঁড়ালাম, বলতে চেষ্টা করলাম, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি সেই মেয়ে নন, আপনি অন্য একজন। মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না। এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি। জ্বরের ঘোরে আমি ঠিক মতো পা ফেলতে পারছিলাম না। মেয়েটি বলল, আপনার বোধ হয় শরীর খারাপ, আপনি আমার হাত ধরুন, কোনো অসুবিধা নেই। বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে কঠিন চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল। যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো, সে ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি। আমি তার হাত ধরলাম। এই 20 বছর ধরেই ধরে আছি, মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি। ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে, বলতে পারি না। তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি, গল্পটা বলি, কারণ আমি জানি এই গল্প কোনো দিন আমার স্ত্রীর কানে পৌঁছাবে না। আচ্ছা ভাই উঠি, আমার ট্রেন এসে গেল। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে, রেল লাইনে ঘর ঘর শব্দ উঠেছে, ট্রেন সত্যি সত্যি এসে গেল। অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। গল্পের আসর এই চ্যানেলটি আমি নতুন শুরু করেছি, কোনো ধরনের পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।